রাত প্রায় দুটো, অধরা বিছানা ছেড়ে উঠে বসলো। পাশে রাজু ঘুমাচ্ছে, সুযোগটা মিস করতে চাইল না অধরা। যত্ন করে রাখা ছুরিটা বালিশের নিচ থেকে বাহির করলো। উফ, তলপেট ব্যথাটা অনুভব করতে রাজুর মুখ থেকে শব্দটা বের হয়ে আসলো। চোখ মিলে তাকিয়ে দেখো, অধরা ওর উপরে বসে আছে। যে জায়গাটা ব্যথা অনুভব করলো সেই জায়গায় হাত দিল। হাতটা কেমন যেন ভেজে ভেজে লাগলো। রাতের এই আদো আলোতে রাজু কিছুই বুঝতে পারলো না। অধরা তুমি? কথাটা বলতে রাজু আবারও ব্যথা অনুভব করলো, তবে এবার ব্যথাটা অনুভব করলো বুকে। কিছু একটা ওর বুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। উফ, অধরা করছো কি তুমি? এই বলে অধরাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাজু বুক থেকে ছুরিটা বাহির করতেই অধরা রাজুর উপর আবারও ঝাঁপিয়ে পড়ল। কিছু সময় ধস্তাধস্তির পর রাজু অধরা উভয়ে ক্লান্ত হয়ে পড়ল। তোমাকে আমি ছাড়ব না, ঘন ঘন শ্বাস নিতে নিতে কথাটি বলল অধরা। রাজু কিছু বুঝতে পারছে না, শুধু এটা অনুভব করলো আঘাত পা তলপেট আর বুকের স্থান দিয়ে অনবরত রক্ত ঝরছে। গায়ের জামাটাও রক্তে ভেসে যাচ্ছে, শরীরটা ক্লান্ত হয়ে আসছে। নিজেকে সামলে নিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে পড়ল। অপরদিকে অধরা খাটে গিয়ে বসল। ছুরিটা কোন দিকে গিয়ে পড়েছে, অন্ধকার হওয়ায় সেটা বোঝা যাচ্ছে না। কেন এমন করছো, কি করেছি আমি? মুখ দিয়ে কথা বাইর হতে চাচ্ছে না। তারপর অনেক কষ্টে কথাটা বলল রাজু। কি করেছি আমি? না, তুই বল, তুই কি করিসনি? তুই আমার জীবনটা তছনছ করে দিয়েছিস, চিৎকার দিয়ে কথাটা বলে উঠল অধরা। রাজু অধরার কথার কোনো মানেই বুঝে উঠতে পারলো না। তুমি প্লিজ শান্ত হয়ে বসো, তারপর বলো আমি কি করেছি। অধরা রাজুর দিকে আক্রমণাত্মক দৃষ্টি নিয়ে তাকাতেই কথাটা বলল রাজু। অধরা বসে থেকে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। অনেকদিন ধরে তোকে শেষ করার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি, আজ তোকে শেষ করবই করবো অধরা। কিন্তু আমি করেছি ঠিকই, সেটা তো বলো রাজু। তুই আমার বাবা ভাই আর ভালোবাসার মানুষকে খুন করেছিস। ওদেরকে কেন খুন করেছিস বল, মানে কি এসব তুমি কি বলতাছো? অবাক হয়ে বললো রাজু। ভান করতাছিস, ভুলে গেছিস সেই রাতের কথা? কোন রাত? 3 মাস আগের ঘটনাটা তো তোর ভোলার কথা না। রাতের প্রায় 11:30 বাজে, তুই আমাদের বাড়িতে গিয়ে আমার বাবা ভাই আর আমার ভালোবাসার মানুষটাকে তুই খুন করিসনি, কি করে ভুলে গেলি বল? কথাগুলো শুনে অবাক চোখে অধরার দিকে তাকিয়ে থাকলো রাজু। অধরা অনুভব করলো তার পায়ের কাছে কিছু একটা আছে, পায়ের আঙুল দিয়ে সেটা হাতে তুলে নিল। দেখে এটা সেই ছুরিটা। অন্ধকার হয় রাজু বিষয়টা দেখতে পায়নি। তুমি আসলে কে রাজু? তুই যাদের খুন করছিস ওদের মাঝে বুড়ো লোকটা আমার বাবা, আর একজন আমার ভাই, অন্যজন আমার ভালোবাসার মানুষ ছিল। বল কেন তুই ওদের খুন করেছিস? কথাগুলো বলে অধরা গিয়ে রাজুর বুকের মাঝে থাকা আগের করা আঘাতটার মাঝে আবারও ছুরি ঢুকিয়ে দিল। ছুরি ঢোকার সাথে সাথে রাজু ব্যথায় কুঁকড়ে উঠল, গাল দিয়ে লালা ঝরতে লাগলো, প্রচণ্ড ব্যথায় চোখে পানি চলে আসলো, নড়তে পারছে না, শরীরটা ক্রমশ দুর্বল হয়ে আসছে। তুই ওদেরকে খুন করে বাহির হয়ে আসার যে মেয়েটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলি ওই মেয়েটাই আমি ছিলাম। ছুরিটা রাজুর বুকে গেঁথে দিয়ে রাজুর পাশে বসে কথাটা বলল অধরা। জবাবে রাজু কিছু না বলে সোজা হয়ে বসলো। বাড়িতে ঢুকেই যখন দেখি ওদেরকে খুন করা হয়েছে আর সেটা তুই করেছিস, তখনই মনে মনে প্রতিজ্ঞা করি এর বদলা আমি নিবই নিব। তাই তোকে মিথ্যা বলে তোর আমার প্রতি থাকা দুর্বলতা সুযোগ নিয়ে ভালোবাসার অভিনয় করে তোকে বিয়ে করেছি, আর এতদিনে সুযোগের অপেক্ষায় ছিলাম আর আজ সেটা কাজে লাগালাম। এবার বল কেন খুন করেছিস, এক নাগারে কথাগুলো বলল অধরা আর চোখের পানি ফেলতে লাগলো। আমি ওদের খুন করিনি, নীরবতা ভেঙে অনেক কষ্টে কথাটা বলল রাজু। তুই বললে আমি বিশ্বাস করে নিব, ভাবলে কী করে অধরা? আচ্ছা তোমার কি দেখে মনে হলো আমি খুন করেছি? রাজু, তুই আমার সাথে ধাক্কা খেয়ে পড়ার সময় তোর ছুরিটা পড়ে যায়, সেটা এখন তোর বুকে গেঁথে আছে, ওইটাই সেই ছুরি। এতটুকুর উপর ভিত্তি করে আমায় তুমি খুন করতে চাইছো? আচ্ছা তোমার বাবা ভাই আর ভালোবাসার মানুষকে কি করে খুন করা হয়েছিল? রাজুর কথা শুনে অধরা চুপ হয়ে গেল, কারণ ওদের গুলি করে হত্যা করা হয়েছে। খুনগুলো তুই না করলে তোর কাছে ছুরি এলো কেন? আর কেনই বা আমাদের বাড়ি থেকে দৌড়ে বাহির হয়ে আসলি? আমি খুন করার জন্য তোমাদের বাড়িতে গিয়েছিলাম, কে বা কারা আমি যাওয়ার আগে ওদের খুন করে দিয়েছিল, তাই ওইখান থেকে আমি তাড়াতাড়ি করে বাহির হয়ে আসলাম। অধরার কথা জবাবে কথাগুলো বলল রাজু। মিথ্যা কথা, তুই আমাকে মিথ্যা বলতাছোস, তুই খুন করছিস অধরা। এ অবস্থায় আমি আর যাই বলি না কেন, মিথ্যা বলবো না, আর সেটা তুমি বুঝতেই পেরে গেছো। অনেক কষ্টে কথাগুলো বলে রাজু ওর বুকে বেঁধে থাকা ছুরিটা বের করে নিল। ছুরিটা অধরার দিকে এগিয়ে দিল, কিন্তু অধরা ছুরিটা নিল না।
ফ্লোরে পড়ে থাকলো ছুরিটা। কেন আর কাকে খুন করতে গিয়েছিলি? আমাদের বাড়িতে অধরা, তোমার ভাইকে খুন করে প্রতিশোধ নিতে গিয়েছিলাম। রাজু, কিসের প্রতিশোধ নেওয়ার জন্য আমার ভাইকে খুন করতে চাইছিলি? তোমাকে বলেছিলাম না, আমার একটা বোন ছিল। তো তোমার ভাইয়ের কারণে আমার বোনটা নিজেকে শেষ করেছিল, তাই সেই শোধ নিতে ওকে খুন করতে চাইলাম। আমার ভাই কি করেছিল? জবাবে রাজু কিছু সময় চুপ থাকলো। শরীরটা ধীরে ধীরে ক্লান্ত হয়ে আসছে ওর। এক গ্লাস পানি হবে? গলাটা শুকিয়ে গেছে খুব। কিছুটা সময় নিয়ে কথাটা বলল রাজু, আগে তুই বল আমার ভাই কি করেছে। অধরা, তোমার ভাই অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করেছিল, তার মাঝে একটা মেয়ে অদ্রিতা, সে ছিল আমার বোন, রিয়ার খুব কাছের বান্ধবী। অদ্রিতাকে তোমার ভাই প্রেমের জালে ফাঁসিয়ে ওকে জোর করে ড্রাগস নিতে বাধ্য করে আর ওর সাথে শারীরিক সম্পর্ক করে, আর সেটা ভিডিও করে ওকে সবসময় ব্ল্যাকমেল করতো। ওর যখন শারীরিক চাহিদার প্রয়োজন হতো, অদ্রিতাকে বাসায় আসতে বাধ্য করতো। এই বলে রাজু একটু থামলো। আমার ভাই এরকম না, এইসব আমি বিশ্বাস করি না। অধরা, তুমি বিশ্বাস না করলে আমি জোর করে বিশ্বাস করাতে পারবো না। অধরা কিছু বলতে পারলো না, অবাক চোখে রাজুর দিকে তাকিয়ে থাকলো। আচ্ছা, তোমাদের তো দিন দিন অর্থ সম্পদ বেড়েই চলছিল, তাই না? কখনো কি তোমার বাবার কাছ থেকে জানতে চাইছো কী করে আর কোথা থেকে এত টাকা পয়সা আসে? রাজুর কথায় অধরা চুপ করে থাকলো, কারণ ওদের বাড়িতে প্রায় সময়ে পুলিশ আসতো। আর ছোটবেলা ওর আম্মু ওর বাবার সাথে ঝগড়া করেছিল, শুধুমাত্র ওর বাবা, ব্যবসাটা কি সেটা জানার জন্য। কিন্তু ওর বাবা জবাবে কিছু বলতে পারেনি। একসময় ওর মা ওর বাবাকে ছেড়ে চলে যায়। কেন ওর মা ওর বাবাকে ছেড়ে যায় সেই বিষয়টা অধরা তার বাবার থেকে কখনো জেনে নিতে পারেনি। অধরা ওর মাকে খুবই ঘৃণা করতো ওদেরকে ছেড়ে চলে যাওয়ায়। আর অধরা ওর বাবার কাছে যা চাইতো সবই পেত, আর ওর বাবা ওকে খুব বেশি ভালোবাসত, তাই অধরা ওকে কখনোই আর ওর বাবার ব্যবসা সম্পর্কে জানতে হয়নি, আর অধরা জানার কোনো প্রয়োজন বোধ করেনি। আচ্ছা, তুমি কি বোঝাতে চাচ্ছ? তুই থেকে তুমিতে এসে বলল অধরা, তোমার বাবা অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল এতদিন যাবত, আর সেটা আমি আমার বোন অপহরণ হওয়ায় খোঁজ লাগাতে গিয়ে জানতে পারি। তার মানে আমার ভাই তোমার বোনকে অপহরণ করেছে অধরা? কিন্তু কেন? জবাবে রাজু কিছু বলতে যাবে, তার আগে ওর রক্তভূমি শুরু হয়ে গেল। ভূমি করা এক পর্যায়ে ফ্লোরে পড়ে যায়। এই, তোমার কিছু হবে না, আমি তোমাকে কিছু হতে দিব না, তুমি বসো। অধরা দিশাহারা হয়ে রাজুকে সোজা করে বসিয়ে দেয়। কি করবে বুঝতে পারছে না, দৌড়ে পানি আনতে চলে গেল। একটু আগে যে মেয়েটা রাজুকে খুন করার চেষ্টা চালিয়ে গেছে, এখন সেই মেয়েটাই রাজুকে বাঁচানোর জন্য দিশাহারা হয়ে পড়েছে। রাজুর মনে অজান্তে ওর মুখে দিয়ে এক চিমটি পরিমাণ হাসি বেরিয়ে এলো। আবারও ফ্লোরে পড়ে যাওয়ার উপক্রম হলে রাজুর নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে বসে থাকার চেষ্টা করতে লাগলো। প্রচুর ব্লিডিং হচ্ছে আঘাত পাওয়ার স্থানগুলো থেকে, শরীরটা ক্রমশ নিস্তেজ হয়ে আসতে লাগলো। এই নাও পানি। তড়িঘড়ি করে এসে রাজুর দিকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে কথাটা বলল অধরা। রাজুও পানির গ্লাসটা হাতে নিয়ে পানিটা খেয়ে নিল। ওঠো, তোমাকে হাসপাতালে নিয়ে যাই। এই বলে রাজুকে ফ্লোর থেকে উঠাতে চাইল অধরা, কিন্তু পারলো না। তুমি এরকমটা না করে আমার পাশে বসো রাজু। না, তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আমার অবস্থা খুব খারাপ হতে চলছে, আমি আর বেশি সময় বাঁচবো বলে মনে হচ্ছে না, তোমায় বাকি কথা আমায় বলতেই হবে। অধরা হাত শক্ত করে ধরে বলল, রাজু প্লিজ এরকমটা করো না, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই, কান্না করতে করতে বলল অধরা। তুমি বাকি কথাগুলো শুনবে না রাজু? অধরা কিছু না বলে চুপ থাকলো। জানো তোমার ভাই আমার বোনের সাথে কি করেছে রাজু? এবারও অধরা কিছু না বলে চুপ করে রাজুর পাশে বসে পড়ল। কারণও বুঝতে পেরে গেছে, এখন যতই চেষ্টা করুক না কেন রাজুকে হাসপাতালে নিয়ে যেতে পারবে না। কেন, আমার ভাই তোমার বোনকে অপহরণ করেছিল অধরা? অদ্রিতা আমার বোনকে সব কিছু খুলে বলে, পুলিশের কাছে অভিযোগ করতে যাওয়ার জন্য আমার বোন ওকে জোর করে, কিন্তু অদ্রিতা যায়নি বলে তোমার ভাইকে পুলিশে ধরিয়েও কোনো লাভ হয়নি। ক্ষমতার প্রভাব দেখিয়ে ও আবার বাইরে চলে আসবে, কারণ তোমার বাবা আর ভাইয়া পুলিশের সাথে সম্পর্ক ভালো ছিল। কথাগুলো বলে রাজু দেওয়ালের সাথে মাথাটা ঠেকিয়ে নিল। তারপর অধরা, রাজু কিছু না বলে অধরার দিকে তাকালো। মেয়েটার চোখে পানি ছলছল করছে, আর ওর চোখে রাজু কি যেন দেখতে পাচ্ছে। আমার না খুব ঘুম ঘুম পাচ্ছে রাজু। না, তোমার কিছু হবে না। এই বলে অধরা রাজুর গায়ে থাকা জামাটা খুলে নিল। পুরো জামাটা রক্তে ভিজে গেছে। ছুরি দিয়ে আঘাত করা স্থানগুলো ওড়না দিয়ে চেপে ধরে রাখলো। জানো, আমি কখনো কল্পনাও করিনি তুমি আমার সাথে এমনটা করবে। কত আশা ছিল কালকে তোমাকে নিয়ে ঘুরতে বাইর হব, কিন্তু কি করে কি হয়ে গেল। কথাগুলো বলতে গিয়ে রাজু চোখের কোণে পানি অস্থির টের পেল।
অধরা চুপ করে থেকে কান্না করে যেতেই লাগলো।